শুভকামনা সবটা আমাদের অব্দি পৌঁছেছে প্রত্যেকবার। অ্যান্ড আমরা না আমাদের জায়গা থেকে যতটা ভালোবাসা পাই, ঠিক মানে আমি বেশি বলবো কম নয়, এখান থেকে ততটাই পাই। মানে সোশ্যাল মিডিয়াতে সবাই সবসময় কানেক্টেড, অ্যান্ড যারা ছবিটা দেখতে পায় না, কোনো ছবি যদি এখানে রিলিজ না হলো আনফর্চুনেটলি, তারা না যে ফুটেজ গুলো আমি সোশ্যাল মিডিয়াতে দিই সেটা দেখেই তারা আমাকে এত সুন্দর সুন্দর লাভ লেটার্স আমার কাছে আসতে থাকে। মানে দিস ইজ ইম্পর্টেন্ট ফর মি। মানে বাংলাদেশে অনেকে যারা আছে তারা ইনফ্যাক্ট তাদের স্টোরি লাগাচ্ছে সারাক্ষণ বা আপু বলে ট্যাগ করছে, তো আমার কাছে এগুলো হচ্ছে আমার সব থেকে বড় অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড তো দেখো কেনা যায়, এটা তো কেনা যায় না, না আমার কাছে এটা মূল্যবান। আমি এটাই বলবো যে আমি খুব এক্সাইটেড। আমি জানি না তোমরা কি ভাবছো যে আমি ছবিটা করে ঠিক করছি কি না করছি, আমার মনে হয় সেটা ছবি কথা বলবে যখন রিলিজ হবে। অ্যান্ড আশা করছি রিলিজ হবে, বিকজ মানে ও খুবই হোপফুল অ্যান্ড আশাবাদী যে ছবিটা খুব ভালো হবে। অ্যান্ড আমাদের সেটে শুটিং করতে করতে কাজও ভেঙেছে, তার মানে ছবি হিট আছে, আর মাশাআল্লাহ খুব বড় বক্স অফিস রেকর্ড করুক, যাতে আবার অনেক আগামী দিনে ভালো ভালো ছবি হতে পারে।